গত এপিসোডে আপনারা দেখলেন যে জেপি আর ব্রাভো শিবির সাথে বন্ধুত্ব হয়ে গেছিল, আর শিবি দুজনকে নিজের বাড়িতে ডাকলো আর রাস্তায় কিছু আদিবাসী ওদের আটকে দিল। এসব দেখে জেপি, ব্রাভো আর শিবি ভয় পেয়ে গেল। এরপর পরবর্তী, এ আবার কি নতুন সমস্যা, এদের থেকে কি করে বাঁচবো? এরা শিবির গ্রামের লোক, ও নিজেদের মতো করে এদের সাথে বুঝে নেবে, তুমি চিন্তা করো না। কিন্তু আমরা শিবির সাথে কথা বলবো কি করে? হ্যাঁ, আমরা বন্ধুকে তো ওখানেই ছেড়ে এসেছি। ব্রাভো আর জেপি কথা বলছিল, এমন সময় জঙ্গলের লোকেরা দুজনকে জাল দিয়ে আটকে দিল। বাজে লোক, আমাদের ছেড়ে দাও, আমাদের কেন ধরেছো? ছাড়ো আমায়, ছাড়ো আমাদের, ছেড়ে দাও। এটা নিশ্চয়ই শিবির কোনো চাল। না, এরকমটা হতেই পারে না মিস্টার জেপি, কখনো তো আপনার কোনো কথা শোনা উচিত না। না, এটা কখনোই হতে পারে না, আমি সবসময় বলি কিন্তু আপনি কোনোই শোনেন না। আমি প্যানিক হওয়ার সময় নয়, বরং বুদ্ধি দিয়ে এখান থেকে বেরোনোর সময়। এখানে আপনার জন্য ফেঁসে গিয়েছি। দেখো, শিবির নিজের লোকেদের বলেছে যে আমাদের কি করে মারতে হবে। ব্যাস অনেক হয়েছে, এবার চুপ করো। ব্রাভো নিজের মাথা ঠান্ডা করলো আর চুপ করে গেল। শিবিও নিজের সঙ্গে থাকা লোকেদের বোঝাতে লাগলো, এরা আমার অতিথি, এদের আমার সাথে যেতে দিন। তুমি এরকম অচিনো লোকের উপর বিশ্বাস কি করে করতে পারো, যেখানে এরা সব বাইরে থেকে এসেছে? প্রধান, এরা হলো জেপি আর ব্রাভো, অনেক দূর থেকে এসেছে। আমি তো সেটাই বলতে চাই, যে দূর থেকে আসা লোকেদের উপর বিশ্বাস করা উচিত নয়। আরে বাবা, ভুল্লু কাকাও এদের চেনে। ওই ভুল্লু তো নিজেও পাগল, কে জানে সারাদিন কি বকবক করে, হিন্দি তো এমন করে বলে ইংরেজও ফেল করবে। এবার এদের দুজনকে মুক্ত করো আর সম্মানের সাথে বাড়িতে নিয়ে চলো। দেখো শিবি, আমি তোমার উপর ভরসা করে এদের সাথে যাওয়ার অনুমতি দিচ্ছি। এরা ভালো লোক আর এরা আমার কোনো ক্ষতি করবে না। কিন্তু যদি কারোর দুজনের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আমি তোমার আর তোমার পরিবারকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। ঠিক আছে, প্রধান নিজের লোকেদের ইশারা করলো, আর উনি জানে বন্দি জেপি আর ব্রাভোকে নিজের কাঁধে তুলে নিল আর বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। প্রধান, এটা কি, এদের কোথায় নিয়ে যাচ্ছ? মুক্ত করো এদের। আরে ভাই, সম্মানের সাথে বাড়ি নিয়ে যাচ্ছি, তুমিও চুপচাপ চলো। জেপি আর ব্রাভোর অনুরোধ কেউ বুঝতে পারল না, আর ওরা সবাই নিজেদের লোকগীতি গাইতে গাইতে আর সেই গানের আনন্দে দুজন অতিথিকে কাঁধে উঠিয়ে বাড়ির দিকে এগোতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সকলে বাড়ি পৌঁছে যায়। আদিবাসীরা দুজনকে একটা আসন দিয়ে বসালো আর ভালো খাবার খেতে দিল, সাথে সাথে সবাই নিজের সংস্কৃতি অনুযায়ী গান বাজনা, নাচ গান সব শুরু করলো। মিস্টার জেপি, ক্যামেরায় রেকর্ড করার মতো দৃশ্য করুন, রেকর্ড ফিল্ম বানাতে কাজ লাগবে। ব্রাভো, এবার আমারও ভয় লাগছে। আরে বেশি কিছু করবে না, বলি দেবে আর মজা করে খাবে। আমরা কাউকে না জেনে বুঝে নিজের সিদ্ধান্ত এইভাবে আমরা নিতে পারি না। ঠিক আছে, আমি চুপ করে যাচ্ছি। আদিবাসীরা নিজেদের প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি বিছানা দুজনকে দেয় আর খুব ভালো আতিথেয়তা করে, কিন্তু তাও জেপি আর ব্রাভোর রাত একটা অজানা ভয়ের মধ্যেই কেটেছিল। পরের দিন সকালে শিবি নিজের তীর ধনু কুটিয়ে কুটিরের বাইরে চলে গেল, তখনই তার ছোট ভাই মঙ্গুও চলে এলো। আমিও তোমার সাথে যাব। তুই আমার সাথে হাঁটতে পারিস না, তাই তুই এখানেই থাক, আমি একাই চলে যাব। তুমি আমার জন্য কিছুই নিয়ে আসো না, এই জন্য আমি নিজের জন্যই নিজে নিয়ে যাব। দুজন ভাই বোনের গলা শুনে জেপি ও ব্রাভো উঠে পড়ল। যখন ব্রাভোর জ্ঞান ফিরল, তো সে তার হাত পা নাক কান জিভ চুল সব ভালো করে চেক করল। কি হলো, আর সকাল সকাল কি পাগলামি করছো? আমি আমার শরীরটা চেক করছিলাম, যে কোথাও কিছু কমে গেল না তো? তুমিও পাগল হয়ে গেছো, তুমি একেবারে বুঝতে পারো না যে এরা জানোয়ার নয়, বরং এরা হলো মানুষ। তখনই শিবি জেপিকে নিজের সাথে যাওয়ার জন্য ইশারা করে। জেপি, ব্রাভো আর মঙ্গু তিনজন শিবির পেছন পেছন যায় আর ওর ধনুর্বিদ্যার দক্ষতা দেখে। ওয়াও, কি অদ্ভুত ট্যালেন্টেড,
যে জিনিসটা আমাদের ওখানে সবাই টাকা খরচ করে দেখে, আর এখানে যেখানে কেউ জানেই না সেখানে এটা কত সোজা। ডকুমেন্টারি স্ক্রিপ্ট লিখতে শুরু করো না। স্ক্রিপ্ট নয় ব্রাভো, এবার অপেক্ষা করো, ইতিহাস লেখা হবে। কারণ এখন আর শিবি আদিবাসী নয়, এখন হবে শিবি দ্য গোল্ডেন গার্ল। ওকে ওকে, শিবি জেপিকে ইশারা করলো, আর গাছে ঝুলন্ত একটা ফলকে তাক করে সেদিকে ওর ট্যালেন্ট দেখাবে বলে ইশারা করলো। জেপিও এসব খুব উৎসাহের সাথে দেখছিল, আর শিবিও এমন নিশানা লাগালো যে ফল নিচে এসে মাটিতে পড়ে গেল। তারপর জেপিকে সেই ফল খাওয়ালো। আমি এবার হাঁপিয়ে গিয়েছি, এই লোকটার সাথে আমি খুব ভুল করেছি, যে নিজে তো মরবেই আর আমাকেও মারবে। শিবি আর জেপি সাংকেতিক ভাষার প্রয়োগ করে নিজের সাথে কথা বলতে লাগলো, আর শিবিও জেপিকে জঙ্গলে ঘোরাতে লাগলো। আরে ভাই, শিবিও না কে জানে কাকে ধরে এনেছে, সমানে ঘুরে নিয়ে যাচ্ছে, আমরা তো হাঁপিয়ে উঠেছি একেবারে। কি করবো বলো, মনে হচ্ছে যে হেঁটে হেঁটেই ব্যাপারে ফুট ছোট হয়ে যাবে। কিছুক্ষণ এখানেই শুয়ে পড়ি। মঙ্গু সেখানেই শুয়ে পড়ল, আর শিবি জেপিকে একটা ঝর্ণার কাছে নিয়ে গেল, যেখানে সে উঁচুতে দাঁড়িয়ে জেপিকে কিছু বলতে লাগলো। জেপি এই জঙ্গলে মেয়েটার জন্য একেবারে পাগল হয়ে গেল। খুব ভালো সুযোগ পাবো, দুজনকে গভীর জলে ফেলে দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো হবে। জেপি আজ খুব খুশি, ও শিবির কথায় বিচলিত। এরই সুযোগ নিয়ে ব্রাভো পেছন থেকে দুজনকে ধাক্কা দিয়ে ফেলতে এল, আর ও দুজনের কোমরে হাত রাখল। হঠাৎই শিবির চেঁচানোর আওয়াজ এলো। গল্প চলতে থাকবে। এক গ্রামে হরিয়া তার বউ বিন্নি আর 5 বছরের ছেলে সোনুর সাথে থাকত। হরিয়া আর তার বউ জমিদারের ক্ষেতে কাজ করে, সোনুও তাদের সাথে খেতে যায় আর গাছপালার আশেপাশে খেলা করতে থাকে। কখনো সে ডালের ওপরে চড়ে তো কখনো সে তার ফল খায়। হরিয়া আর তার পরিবারের এরকম ভাবেই জীবন কাটতে থাকে। প্রত্যেক দিনের মতো সোনু আজও মা বাবার সাথে খেতে কাজ করতে যায়। হরিয়া তার ছেলেকে পড়াতে চায়, কিন্তু সোনু কুবুদ্ধি ছিল। তখন ওখানে জমিদার মাখন সিংও চলে আসে। হরিয়া, এই বাচ্চাকে স্কুলে পাঠাও অথবা কাজে লাগাও, কিন্তু আমাদের গাছের থেকে দূরে রাখো, এ আমার ফল খেয়ে ফেলে আর এতে আমার অনেক লোকসান হয়। সাহেব, বাচ্চা আছে সেই জন্য ছেড়ে দিই, রোদের মধ্যে একে কি করে রাখি। আরে তোর বাচ্চা আছে না, একে স্কুলে পাঠা, অনাথ আশ্রমে পাঠা, যেখানে ইচ্ছে হয় সেখানে পাঠা, কিন্তু আমার ফল কেন খাওয়াস ওকে? ঠিক আছে সাহেব, ও কাল থেকে আপনার ফল খাবে না, আমি ওকে এখান থেকে আসতে দেব না। মাখন সিং এরকম বলে চলে যায়। কি হলো, তুমি এত চিন্তায় পড়ে আছো কেন? সোনুকে স্কুলের লোক তো নেয় না, বাড়িতে ওকে একলা ছাড়তে পারি না, আর খেতে রোদ্দুরের মধ্যে ওকে রাখতে পারি না। শুধু জমিদারের বাগান একমাত্র সম্বল আছে, কিন্তু ওখানেও সমস্যা শুরু। এখন সোনু কোথায় থাকবে? আমি স্কুলে গিয়ে একবার ম্যাডামের সাথে কথা বলে নেব, যদি উনি আমাদের সোনুকে পড়াতে যায় তো। তুই পাগল হয়ে গেছিস নাকি? তুই কি বুঝতে পারছিস না যে মাস্টারনি বলে দিয়েছে সোনু অনেক বোকা, উনি ওকে আর পড়াতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এখন কাজ করি, তারপর ভাববো যে কি করা যায়। দুজনে চাষের কাজে লেগে পড়ে। সোনু আমের গাছের ডালে ঝুলতে ঝুলতে আর বড় আম খেতে থাকে। এই আওয়াজটা কোথা থেকে আসছে, কে ওখানে? আরে আমি হলাম গাছ, জাদুর গাছ, আর তুমি আমার ডালের উপর বসে আছো, এই সমস্ত আম তোমার জন্য, তুমি আমার সব থেকে ভালো বন্ধু। আরে বা, তুমি বলতেও পারো? হ্যাঁ আমার বন্ধু, আমি বলতেও পারি, আর এখন থেকে তুমি রোজ আসবে। গাছ আর সোনু কথা বলছে, আর তখনই জমিদার মাখন সিং একটা খবরের কাগজ পড়তে পড়তে চলে আসে। ভারতে এলো আলুর মেশিন,
এক সাইড দিয়ে আলু দাও আর সোনা বের করো। আরে বা, এ তো আমি অনেক ধনী মানুষ হয়ে যাব। সবার প্রথমে আমি এই মেশিন কিনব আর সমস্ত খেতে আলুর চাষ করাবো। আর মাত্র এক মাসেই পুরো ভারতে আমি ধনী হয়ে যাব। আর প্রায় এক বছরে তো আমি বিল গেটসকেও পেছনে ফেলে দেব। আরে বা, আমি তো অনেক ধনী হয়ে যাব। এখন আর যাই হয়ে যাক, আমি মেশিন কিনেই থাকব। সোনু জমিদারের সমস্ত কথা শুনে নেয়, আর জমিদার স্বপ্ন দেখতে দেখতে নিজের ঘরে পৌঁছে যায়। সোনু, তুই এবার পড়ায় ধ্যান দে, জমিদার আর তোকে খেতে ঢুকতে দেবে না। কেন ঢুকতে দেবে না? ওই আমের গাছ তো আমার বন্ধু, আর আমার বন্ধু আমাকে বলেছে যে আমি প্রতিদিন যেন তার কাছে যাই। দেখে নেবি নি, আমি বলেছিলাম না যে সোনুর মাথা খারাপ আছে? এখন দেখে নে, গাছও এখন কথা বলতে শুরু করেছে আর বন্ধুত্বও করতে লেগেছে। বাবা, ও সত্যিই বলেছে। সোনু, তুই কাল থেকেই ঘরে থাকবি। বাবা, আমার কিছু টাকা লাগবে যাতে আমি আলুর মেশিন কিনতে পারি আর তার থেকে সোনা বানাতে পারি, আর তারপর আমাদের আর খেতে কাজ করতে হবে না, আর আমরাও জমিদার হয়ে যাব। সত্যি এই ছেলেটা পাগল হয়ে গেছে, তোর ছেলে পাগল হয়ে গেছে, পাগল। সবাই শুয়ে পড়ে, কিন্তু সোনুর মাথায় শুধু আলুর মেশিনই ঘুরতে থাকে। পরের দিন সকালে সোনু উঠে সব থেকে আগে খেতে পৌঁছে যায়, আর তারপর আম গাছের কাছে চলে যায়। এসো বন্ধু, কি খবর তোমার? যদি তুমি আমার বন্ধু হও তাহলে আমাকে আলুর থেকে সোনা বানানোর মেশিন দিয়ে দাও। ব্যাস, শুধু এইটুকুই ছোট ব্যাপার, আরে এখনই দিয়ে দিচ্ছি। গাছ সোনুকে আলুর থেকে সোনা বানানোর মেশিন দিয়ে দেয়। সোনু ওটা নিয়ে বাড়িতে চলে আসে আর ঘরে পড়ে থাকা আলুকে মেশিনে দিয়ে দেয়। কিন্তু ও অবাক হয়ে যায়, কারণ মেশিন থেকে সোনার আলু বেরিয়ে আসে। ও খুব খুশি হয়ে যায় আর তার মা বাবাকে ডেকে আনে। তারাও সোনুর সাফল্যে খুব খুশি হয়ে যায়। আর কয়েক মাসের মধ্যেই ওরা খুব ধনী হয়ে ওঠে। এই সম্পর্কে জমিদার খবর পেয়ে যায় আর ও হরিয়ার বাড়িতে আসে। দেখেছো হরিয়া, তুমি আমার সাথে প্রতারণা করেছ। তুমি আমার গাছের থেকে সোনার মেশিন নিয়ে নিয়েছ। ওই গাছ আমার ছিল, ওই মেশিন আমার গাছের কাছে ছিল, তো ওর ওপর সবার আগে আমার অধিকার। ওটা আমার ছেলের, ওকে ওর বন্ধু দিয়েছে। তুমি ওটা দিয়ে অনেক সম্পদ উপার্জন করেছ। তুমি তোমার থেকে সম্পদ ফেরত চাইছি না, কিন্তু তুমি আমাকে ওই মেশিন ফেরত দাও। তারপর ওই মেশিন ও জমিদারকে দিয়ে দেয়। জমিদার প্রচুর আলু কিনে নেয়, কিন্তু যখনই সে প্রথম আলু মেশিনে দিল, মেশিন অটোমেটিক ওখান থেকে অদৃশ্য হয়ে যায় আর জমিদারের হোঁশ উড়ে যায়। কারণ জমিদার সারা শহরের আলু 20 লাখ টাকায় কিনে নিজের বাড়িতে স্টক করে রেখেছিল, কিন্তু এখনও ওটা দিয়ে সোনা বানাতে পারল না।